সৌদি খেজুর বা অ্যারাবিয়ান খেজুরের বীজ থেকে খেজুরের চারা উৎপাদন করার পদ্ধতি বাজারে ফলের দোকান থেকে অ্যারাবিয়ান খেজুর কিনে খাওয়ার পর সবগুলো খেজুরের বিচি বা বিচিগুলো একসাথে করে একটি ছোট বাটি বা গামলার মধ্যে পরিষ্কার ভালো পানি ঢেলে সবগুলো বীজ একটা না চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে সবগুলো খেজুরের বীজ চব্বিশ ঘন্টা একটা না পানির মধ্যে ভিজিয়ে রাখার পর আধা ঘন্টা ধরে সবগুলো বীজ কসলিয়ে কসলিয়ে খুব ভালোভাবে পানিতে ধুয়ে ফেলতে হবে বাটি বা গামলার পানি কয়েকবার করে ফেলে দিয়ে আবার নতুন পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে এরপর একটি পরিষ্কার নতুন মিনারেল ওয়াটার হাফ লিটার বা এক লিটার এর বোতল নিয়ে পুরো বোতলটি পরিষ্কার ভালো করে পানি দিয়ে ভরে নিতে হবে এবং সবগুলো খেজুরের বীজগুলোকে বোতলের মধ্যে একটি একটি করে ঢুকিয়ে দিয়ে বোতলের মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে এভাবে কমপক্ষে এক টানা দুই মাস অথবা তিন মাস ধরে বোতলের পানির মধ্যে সবগুলো খেজুরের বীজ একটানা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে প্রতি এক মাস সময় পরপর করে বোতলে সম্পূর্ণ পানি ঢেলে ফেলে দিয়ে সাথে সাথে আবার সম্পূর্ণ নতুন পরিষ্কার পানি ভালো করে খেজুরের বীজ ভেজানো বোতলটি পুরোপুরি ভরে দিতে হবে এবং বোতলের মুখ বন্ধ করে দিতে হবে এভাবে প্রতি এক মাস সময় পর পর করে বোতল সম্পূর্ণ পানি বদলায় বদলায় সবগুলো খেজুরের বীজকে বোতলের পানির মধ্যে কমপক্ষে একটানা দুই মাস অথবা তিন মাস সময় ধরে বীজে রাখতে হবে এরপর সময় শেষ হলে সবগুলো খেজুরের বিস্কে বোতলের ভিতর থেকে বের করে সাথে সাথে এক দিনের মধ্যে বড় সাইজের ভালো মানের পলিব্যাগের ভিতরে রোপণ করতে হবে একটি খেজুরের বীজ একটি পলিব্যাগের ঠিক মাঝখানে পলিব্যাগের মাটির লেভেল থেকে ঠিক আধা ইঞ্চি গভীরে খেজুরের বীজ রোপণ করতে হবে এরপর খেজুরের বীজ রোপণ করা সবগুলো পলিব্যাগগুলো খোলা জায়গায় খোলা আকাশের নিচে রাখতে হবে যেন প্রত্যেকটি পলিব্যাগের ওপরের প্রতিদিন নিয়মিতভাবে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা সাত থেকে আট ঘন্টা করে সূর্যের আলোক বা প্রতিদিন বিকালবেলা একবার করে সবগুলো ব্যাগগুলোকে খুব ভালোভাবে পানি সেচ দিতে হবে এভাবে নিয়মিতভাবে এক মাস বা দুই মাস সময় ধরে সবগুলো পলিব্যাগে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দেওয়া হলে সাধারণত পলিব্যাগে খেজুরে বীজ রোপণ করার পর থেকে এক মাস বা দেড় মাস সময়ের ভিতরেই একটা দুটা করে ধীরে ধীরে খেঁজুরের চারা গজাতে শুরু করবে চারা গজানোর এক মাস বা দুই মাস সময় পর প্রত্যেকটি খেজুরের চারা গাছকে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ টিএসপি চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ ইউরিয়া চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ এমপি বা পটাশ সার প্রয়োগ করতে হবে রাসায়নিক সার হিসেবে এবং এভাবে নিয়মিতভাবে প্রতি তিন থেকে চার মাস সময় পরপর করে প্রত্যেকটি খেজুরের চারা গাছকে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করে যেতে হবে জৈব সার হিসাবে একদম শুকনো ঝুরঝুরে ভালো মানের গোবর জৈব সার প্রয়োগ করা যেতে পারে খেজুরের চারা গাছে আধা কেজি করে একদম শুকনো ঝুরঝুরে গোবর জৈব সার প্রত্যেকটি চারা গাছে দিতে হবে প্রতি দুই থেকে তিন মাস সময় পরপর করে এভাবে তিন থেকে চার বছর বয়স পর্যন্ত খেজুরের চারা নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করতে হবে সারা বছর ধরে নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিয়ে যেতে হবে বিশেষভাবে গ্রীষ্মকালে প্রতিদিন বা প্রতি একদিন পরপর করে পানি সেচ দিয়ে যেতে হবে খেজুরের চারা গাছকে